নমস্কার বন্ধুরা, বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা খতিয়ান প্লট কিভাবে সার্চিং করবেন এই রিলেটেড, এবং আপনারা আরও আর ফর্চার জন্য কিভাবে আবেদন করবেন, আরও আর ফর্চা কিভাবে ডাউনলোড করবেন, সমস্ত ভিডিও আমরা এর আগেই আপলোড করে রেখেছি। আপনি সেই সমস্ত ভিডিও দেখলে খুব সহজে বুঝতে পারবেন। এবং জমির তথ্য যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, সেই অ্যাপ কিভাবে আপনি মোবাইলে ডাউনলোড করবেন, কিভাবে জমির তথ্য বার করবেন, সমস্ত ভিডিও আগে আপলোড করা আছে। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব, আপনি যদি মিউটেশনের জন্য আবেদন করে থাকেন অনলাইন বা অফলাইন যেভাবেই হোক, তো আপনি কেস নাম্বার পেয়ে গেছেন, তো সেই কেসের কবে শুনানি হচ্ছে, তো সেই অফিসিয়াল লেটার কিভাবে ডাউনলোড করবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে সেই অফিসিয়ালি লেটার বাই পোস্টে আসতে অনেকটা সময় লেগে যায়, তো এর মাঝে হয়তো আপনার শুনানির ডেটটা চলে গেছে পেরিয়ে, তো আপনি সেই ক্ষেত্রে অনেকটা সমস্যায় পড়তে পারেন। তো আপনি অনলাইনেই এই বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেই শুনানির লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেই ডেটে আপনি উপস্থিত হতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন এটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, ভূমি সংস্কার দপ্তর অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এরপরে আপনার উপরের দিকে অপশন পাবেন সাইন ইন। তো সাইন ইন কিভাবে করতে হয় এর আগে আমরা অনেক ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিও দেখলে আপনি খুব সহজে করে নিতে পারবেন। তো সাইন ইন বটনে ক্লিক করার পর আপনার ইউজার নেম এখানে এন্ট্রি করবেন, পাসওয়ার্ড এন্ট্রি করবেন, ক্যাপচার কোড আপনার সামনে যেটি শো হবে দেখে দেখে ক্যাপচার কোডের ঘরে বসিয়ে দিয়ে লগ ইন বটমে ক্লিক করবেন। তো সাইন ইন করে নেওয়ার পর এখানে সিটিজেন সার্ভিসের অপশন পাবেন, তো সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করবেন। এখানে সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন এখানে শো হবে, এর মধ্যে আপনি একটা অপশন পাবেন মিউটেশন স্ট্যাটাস। তো মিউটেশন স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করবেন। মিউটেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করার পর এখানে উপরে আপনি চারটি অপশন পাবেন, তো চারটি অপশন দিয়ে আপনি সার্চ করতে পারেন। অর্থাৎ প্রথমত আপনি কেস নাম্বার ওয়াইজ সার্চ করতে পারেন, আপনার ডিড নাম্বার ওয়াইজ সার্চ করতে পারেন, এবং লোকেশন ওয়াইজ সার্চ করতে পারেন, এবং আপনার নেম ওয়াইজ সার্চ করতে পারেন। তবে আপনি কেস নাম্বার বা ডিড নাম্বার দিয়ে সার্চ করলে খুব তাড়াতাড়ি আপনি সার্চিং রেজাল্ট পেয়ে যাবেন। তো এখানে আমরা কেস নাম্বার সিলেক্ট করে রেখেছি। এবার আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, ব্লক আপনাদের সিলেক্ট করবেন, মৌজা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার যে কেস নাম্বার আছে সেটি আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন। ঠিক একইভাবে যদি ডিড নাম্বার ওয়াইজ সার্চ করেন, তো ডিড নাম্বার এখানে এন্ট্রি করবেন, এবং আপনাদের নেম ওয়াইজ সার্চ করলে নেম এখানে এন্ট্রি করবেন। তারপর ক্যাপচার কোড আপনার সামনে যেটা শো হবে দেখে দেখে এই ঘরে বসিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। মাঝখানে একটা কথা বলে দেবো, যদি আপনি কেস নাম্বার না জেনে থাকেন, তো কেস নাম্বার কিভাবে বার করবেন মিউটেশন অ্যাপ্লিকেশন করার পর আপনি আপনার কেস নাম্বার কিভাবে সার্চ করবেন এই রিলেটেড আগেই আমরা একটা ভিডিও আপলোড করে রেখেছি, তো আই বটমে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন, বা আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি ওই ভিডিও দেখে নিয়ে কেস নাম্বার খুব সহজে বার করে নিতে পারবেন। এবার আমরা কেস নাম্বার সমস্ত কিছু এন্ট্রি করে রেখেছি। তো বন্ধুরা, সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনার সামনে নিচের দিকে দেখবেন সমস্ত ডিটেলসটা এখানে শো হচ্ছে, অর্থাৎ আপনার কেস নাম্বার এখানে দেখতে পাবেন, কেস ডেট এখানে শো হবে, অর্থাৎ কত তারিখে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, ডিট নাম্বার আপনার এখানে শো হবে, এবং আপনার ডিট ইয়ার অর্থাৎ কত সালে ডিট আপনি করেছেন সেটা, তারপর আপনার নাম শো হবে, আপনার অ্যাড্রেস এখানে শো হবে, এবং আপনার স্ট্যাটাস এখানে শো হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে বলা হচ্ছে নোটিশ ফর হেয়ারিং জেনারেটেড, অর্থাৎ এখানে আপনার নোটিশ দেওয়া হয়েছে হেয়ারিং এর জন্য সেটা এখানে বলা হচ্ছে, এবং ভেনু অর্থাৎ কোথায় সেই আপনার হেয়ারিং হবে সেটা এখানে দেখানো হবে, এবং কত তারিখে আপনার হেয়ারিং হবে কত সময়ে সেটাও এখানে বিস্তারিত দেখানো আছে। তো এখান থেকে আপনি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন, অর্থাৎ হেয়ারিং এর নোটিশটা এখানে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন মিউটেশন অ্যাপ্লিকেশন করার পর আপনার কেস নাম্বার ডিট নাম্বার নেম দিয়ে কিভাবে আপনি আপনার হেয়ারিং এর লেটারটা ডাউনলোড করবেন বা কত তারিখে আপনার হেয়ারিং হবে সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।